গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সবাইকে অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো বাড়িতেই পুজো করে নিলাম, ভেবেছিলাম দক্ষিণেশ্বর যাব। তো সকাল সকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ভাবলাম কি আর করা যাবে, মন্দিরে তো আর যেতে পারবো না, তাই ঘরেই পুজোটা দিয়ে দিচ্ছি। মহাদেবকে এখন স্নান করিয়ে দিচ্ছি, ঘি মধু আর দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম, গঙ্গা জল আর এমনি জল দিয়ে। আবার পরে আর একটু স্নান করিয়ে দেব। ভেবেছিলাম শ্রাবণ মাসে দক্ষিণেশ্বরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে আসব আর একটা নন্দী নিয়ে আসব। মহাদেবের কাছে নন্দী রাখতে হয় জানি, তো তার হলো না। তো যাই হোক, স্নান টান করিয়ে পুজোর জোগাড় করে এখন পুজোতে বসে পড়েছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সাথে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। যদিও ভিডিওটা কবে পোস্ট করব জানি না, তো তোমাদের সবাইকে তাও আমি শুভেচ্ছা জানিয়ে দিলাম। সবাই হয়তো ভাবছো যে এত জোরে শঙ্খের আওয়াজ করে আমি শঙ্খ বাজাচ্ছি, আমি কিন্তু এইভাবে শঙ্খ বাজিয়ে থাকি। কারণ শঙ্খ সবসময় জোরে বাজাতে হয়, আমাদের আশেপাশে যে অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি দমন করার জন্যই কিন্তু শঙ্খ অনেক জোরে বাজাতে হয়। আর শঙ্খ তিনবারের বেশি বাজাতে নেই, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তাই আমি সবসময় শঙ্খ খুব জোরে বাজানোর চেষ্টা করি। আর গ্রিলের এখানে একটা পতাকা লাগিয়ে দিয়েছি আমি। আর দেখবে স্বাধীনতা দিবসের দিন 26শে জানুয়ারি, এই দিনগুলিতে না একটা যেন পতাকা যদি ঘরে না লাগানো হয় বা রাখা হয় তো ইনকমপ্লিট লাগে দিনটা। তুই খাবি কি মাছেদের খাবার? তুই খাবি? তোর তো সব খাবার খেতে লাগে। এই ও এমনিতেই সাঁতার কাটতে পারবে, দেখো সব সময় তোর এক্সাইটমেন্ট কেন রে। এই জয় হিন্দ বল ডনা, জয় হিন্দ বলো ওটা না, জয় হিন্দ বলো মা, জয় হিন্দ বলো, বন্দে মাতারম বলো, বলো বন্দে মাতারম, বলো বলো বলো, বলবি না? ও তাই তো, আমি তো ভুলে গেছি, ও তো এদেশের না, তুই তো বিদেশি ওই জন্য বলছিস না। খুব চলক, হ্যাঁ আমাদের দেশে এসে আমাদের ঘরে থেকে বন্দে মাতারম করিস না। দেখো যেতে যেতে পুরো ভেঙে দিয়েছে এটা, ওই যে আর একটু ভাঙছে দেখো। খেলবি কেন ওর মুখে দে, ও অপেক্ষায় রয়েছে। ওকে বন্ধ মাতারম করতে বলো। আর বাইরে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি না করে থাকতে পারলাম না। তো আগের দিন রাত্রিবেলাও কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, সেদিনকার মনে করেছিলাম যে খিচুড়ি হবে বানাবো, তো সবার ভোট পাইনি, কারণ বাপি বাবু দুজনেই বললো না খাবে না। আর সেদিনকার ভাতও ছিল, তো ভাবলাম ঠিক আছে যখন ওরা খাবে না তো করে লাভ নেই। তো আজকে সারা দিন বৃষ্টি, সকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত বৃষ্টি চলছে। তো ভাবলাম না আজকে খিচুড়িই করি, অন্য কিছু না করে খিচুড়িটাই করি, আর সোমবার আছে, নিরামিষ তো খেতেই হবে আজকে।
তো তার জন্য ভাবলাম খিচুড়ি করি আর একটু পাঁচমিশালি মতো তরকারি করে দিচ্ছি। পাঁচ রকম তরকারি আছে কিনা বলতে পারবো না, গাজর দিয়েছি, আলু দিয়েছি, পটল, বেগুন দিয়েছি, বড়িও দিয়েছি, কিন্তু তো একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর মশলা সেরকম দিইনি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর একটু জিরে দিয়েছি গুঁড়ো। তো খিচুড়ি বসে গেছে। এইটুকুনি হবে? তুমি এইটুকুনি দিয়ে দাও। অনেক আছে, তুমি দেখতে না জল পড়বে না, আমি এটাকে ভাঙছি না, জল আর রয়েছে বলে। ওরে বাবা রে, কি যে সে ভগবান, দেখা যাক এখানে ব্যাটার তৈরি হচ্ছে। কি জানি ভগবানের এইটুকুনি ব্যাটারে কি হবে তুমি, আর এতগুলো বেগুনি কেটে বেগুন কেটে রেখে দিয়েছি আমি। হ্যাঁ গরম হয়ে গেছে। তুমি কি আস্তে করলা? হ্যাঁ তুমি দাও, দেখা যাক তোমার বেগুনি ফুলে কি। আরে আমার বেগুনি ফুলবে না তো কাল বেগুন খেয়ে। ওই যে মাঝখানে ফুটুলি হয়ে গেছে দেখো, ওইটাই তো ফুলছে। খুলতি দিয়ে তোলো, উল্টাও দেখো ফুলে যাবে। ওই তো ওই যে ওই যে এটা। হ্যাঁ দাও আমার কাছে দাও। হ্যাঁ ঠিক আছে, মানে হাফ ভেজে রেখে দিতে হবে। ওই এত টাইম নেই, তা ভালোই ফুলেছে বেগুনিটা। একটা ছাড়বে না? না না এটা করে না, একটা 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 করে কতক্ষণ হবে? এটা তুলে না। আচ্ছা থালার মধ্যে হয়ে গেছে। এই যে একটা একটা করে কতক্ষণ হবে? ওই একটুই হয়ে যাবে, শুনুন না ওটাতে দেবো, ওই কম আছে, এটা তো তাড়াতাড়ি পুড়ে যাবে, ইয়ে হয়ে যাবে। তো রান্না কমপ্লিট, খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, সাথে তরকারি আর হচ্ছে বেগুনি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, তো ভেবেছিলাম খিচুড়ি বানাতে বানাতে মনে হয় রোদ্দুর হয়ে যাবে, তো রোদ্দুরের দেখা দিয়েছিল মাঝখানে, তো ভেবেছিলাম যে রোদ্দুর দিলে ব্যাস খিচুড়ির মজাটাই পাওয়া যাবে না। তো দেখলাম না, ঠিকই আছে, বৃষ্টি পড়ছে এখনও, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তোমাদের একটু খাওয়া দাওয়া করার পর তোমাদের বৃষ্টিটা দেখাচ্ছি, যদিও বৃষ্টি দেখানোর কিছুই নেই জানি, তবুও দেখাবো আমি। তো দেখো এই আমাদের লাঞ্চ মেনু, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে সোমবার, বাপের ছুটি ছিল, সানডে যেহেতু বিকালবেলায় আমরা একটু বেরাই, তো বৃষ্টির জন্য আমরা কদিন ধরে বেরোতেই পারছি না, ভাবলাম আজকে বেরাবো। আজকেও বৃষ্টি দেখো কত। এতক্ষণ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, এখন একদম জোরে শুরু হয়ে গেছে, সাথে হাওয়াও দিচ্ছে। ভাবলাম আজকে বেরাবো, তার হবে না আজকে, এত বৃষ্টিতে যাওয়া মানে পাগলের মতো।